প্রথমত মহুলদা, আপনি কোথায়? আমি এখন বাইরে এসেছি দিল্লিতে। কেন? দিল্লিতে কাজে এসেছি। কাজটা কি যদি বলেন একটু? পার্লামেন্ট সেশন, পার্লামেন্ট সেশন তো শেষ হয়ে গেছে আপাতত। এটা 13 তারিখে শেষ হয়েছে। আর আপনি একজন বিধায়ক, পার্লামেন্ট সেশনে কি করবেন? আমি লোকসভার মেম্বার, এবং সেই জন্য লোকসভারই এখন, আমি কোনোদিনই বিধায়ক ছিলাম না, আমি লোকসভারই মেম্বার ছিলাম, সেই জন্য এখন লোকসভায় এসেছিলাম। আপনাকে কেউ নিয়ে গেছে জোর করে না? আপনি না না, কেউ আমাকে নিয়ে যায়নি, আমি ইচ্ছে করেই এসেছি। কিন্তু বাড়ির লোক অভিযোগ করেছে থানায়? ভাই অভিযোগ তো করতেই পারি, যা যার খুশি সেই অভিযোগ করতে পারে। আমি স্ব ইচ্ছেই, নিজের ইচ্ছেই এখানে এসেছি, আমাকে কেউ নিয়েও আসেনি। আর আমি বাচ্চা ছেলে নয় যে আমি একদম যার কথাই চলে আসবো, আমি নিজের ক্ষমতায় এখানে এসেছি, এটা তোমাকে জানিয়ে দিলাম। আপনার শুভ্রাংশুর সঙ্গে কথা হয়েছে কালকের পর থেকে? কালকের পর থেকে একবার হয়েছে, এখন আর হয়নি। কিন্তু শুভ্রাংশু বলছে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। না পাচ্ছি, নিশ্চয়ই পাচ্ছি, এখনই করতে বলুন, ফোনে আমি আছি তো, এই ফোনেই আছি তো। এখন কি মন চাইছে বিজেপিতে যেতে? ডিসাইড করিনি, সেরকম হলে করবো বিজেপি। আবার প্রাথমিকভাবে কোনো বিজেপি নেতাদের সঙ্গে কথা হয়েছে? না, আমি নিশ্চয়ই কথা বলবো, অমিত শাহর সাথে কথা বলবো, নাড্ডাজির সাথে কথা বলবো। কেন করবেন? আপনি তো তৃণমূলে যোগ দিয়েছিলেন একটা সময়। ও কখন কোন সময় কি করি সেটা তো শরীর মন সব কিছুর উপর নির্ভর করে। এক সময় মন হয়েছিল আর করবো না, তৃণমূলে ফিরে যাব, কিন্তু আমি তৃণমূলে যাইও নি, কিছু করিও নি। তৃণমূলে যাননি কেন বলছেন? তৃণমূল ভবনে কি আপনি উত্তরীয় পড়েছেন একবার? ওই তো বললাম, কোনো সময় করিনি, কিছু করিনি, আমি একটু অসুস্থ ছিলাম বলে ফুল ফিল পলিটিক্স করতে পারিনি। এখন আমার সুস্থ হয়েছি, শারীরিক দিক থেকে সুস্থ, আমি মনে করছি পলিটিক্সটা করব বিজেপিতে গিয়ে। হ্যাঁ, ও আমার, আমি মনে করব শুভ্রাংশুরও বিজেপি করা উচিত। বর্তমান যা পরিস্থিতিতে আছে, শুভ্রাংশুর বিজেপি করলেই ভালো হবে, ওর পক্ষেও ভালো, ওর পরিবারের পক্ষেও ভালো বলে আমি মনে করি। এটা কেন, তৃণমূলের প্রতি আপনার মোহভঙ্গের কারণ কি? না, কোন তৃণমূল কিছু করছে না, পশ্চিমবাংলায় এতদিন ক্ষমতায় আছে, আর পশ্চিমবাংলায় তৃণমূলের কোনো লাভ হয়েছে? শুভ্রাংশু যেটা বারবার দাবি করছেন যে আপনি মানসিক এবং শারীরিক ভাবে অসুস্থ। দেখো ভাই, অসুখ তো সবারই হয়, কিন্তু আমি এখন সম্পূর্ণ সুস্থ। আপনি যেটা করছেন কি সজ্ঞানে করছেন? সজ্ঞানে করছি, দিল্লিও সজ্ঞানে গেছেন একদম। আর আপনি তৃণমূলের সঙ্গে কোনো কথা বলেছেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে? আমাকে যদি কখনো জিজ্ঞাসা করে আমি কথা বলবো। তৃণমূল আর করতে চাইছেন না? না, তৃণমূল আর করবো না, এটা শিওর, 100% করবো না। কেন 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 হঠাৎ করে এ কথা বল? আর তৃণমূল হবে না, কারণ তৃণমূল একটা আন্তর্জাতিক দল নয়, এবং তৃণমূল করে করে কখনো পুরো পুরো মানে সর্ব ইয়ে সম্পূর্ণভাবে করা যাবে না কিছু। বিজেপিতে গিয়ে কি বাড়তি সুবিধা পাবেন? দেখো, পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষে বিজেপি একটা রাজ্য মানে কেন্দ্রীয় শাসিত দল। কিন্তু একটা সময় তৃণমূলে তো আপনি ফিরে এসেছিলেন। হ্যাঁ, করেছিলাম তো, সেটা কি ভুল হয়েছিল? না, তখন যে জায়গায় ছিলাম সেই জায়গায় মনে হয়েছিল ঠিক হয়েছিল, করেছিলাম, কিন্তু আস্তে আস্তে করা যাবে না এখানে আর। না, কারণটা কি? এই মুহূর্তে নয়, সারা ভারতবর্ষে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে তো মূল শত্রুটা কি, মূল শত্রু তো লড়াইটা করতে হবে তো সিপিএম এর বিরুদ্ধেই করতে হবে। ওই জন্যই বিজেপিতে যাওয়া আপনার বা যাওয়ার ইচ্ছে?